أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লা বারকাত জনাব আনসার ভাই সৌদি আরব খামিজ মশায় থেকে জানতে চেয়েছেন স্বামী সালাত আদায় করে না স্ত্রী সালাত আদায় করে তাহলে তাদের বিবাহ বাতিল হয় এ প্রসঙ্গে দলিল কি আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লাহ রসুল্লাহ সম্মানিত ভাই সালাত এমনই একটি ইবাদত যার গুরুত্ব কুরআনুল্লা করিমে এবং হাদিস শরীফে অনেক দেওয়া হয়েছে আমরা এর অনেক বর্ণনা দিয়েছি তারপরে মূল কথা যেটা যদি বিবাহ বন্ধনের ক্ষেত্রে অবশ্যই দুইজনকে মুসলমান হতে হবে এটা হলো ইসলামী শরীয়তের মূল বিধান এখন কোন কাফেরের সঙ্গে কোনো মুসলমান ছেলের বিবাহ যা না অথবা কোনো মুসলিম ছেলের সঙ্গে কাফের মেয়ের বিবাহ যা এজ না মুসলিম হতে হবে এটা বিবাহের একটি শর্ত এখন যদি কোনো ছেলে নামাজ পড়ে সে মুসলিম মেয়ে নামাজ পড়ে না কাফের তাহলে তাদের বিবাহ বাতিল এটা বিবাহ টেকবেই না কারণ আল আকদ গরো শাহ এই অবস্থায় যদি এই বিবাহের আকদ করা হয় এটা বিশুদ্ধ নয় এই ফতোয়া দিয়েছেন শেখ বিন বাজ রাহমাল্লাহ এবং শেখ মোহাম্মদ বিন সহ আল সাইমিন রাহেমাল্লাহ এবং তারা অনেক দলিল দিয়েছেন যে যে ব্যক্তি যদিও সে নামাজ পড়া ওয়াজেব এটা স্বীকার করে কিন্তু নামাজ পড়ে না তারপরেও তার সঙ্গে বিবাহ দেওয়া জায়জ না এবং এ প্রসঙ্গে বিস্তারিত বর্ণনা আপনারা দেখতে পারবেন সহি নামাজ ত্যাগকারীর বিধান নামে শেখ মোহাম্মদ বিন সোহালে আল সাইম রাহেমাহল্লা একটি বই লিখেছেন এটার বাংলা অনুবাদ হয়ে গেছে এটার উনত্রিশ পৃষ্ঠায় তিনি সুন্দরভাবে উল্লেখ করেছেন যে বেনামাজিদের সঙ্গে মুসলিম মেয়েদের বিবাহ দেওয়া যায় না অনুরূপভাবে বেনামাজি সেলের সঙ্গে মুসলিম মেয়ের বিবাহ অথবা নামাজি ছেলের সঙ্গে এই যে সমস্ত মেয়েরা নামাজ পড়ে না তাদের বিবাহ এটা বৈধ নয় এবং এর দলিল সম্পর্কে অনেক যেটাকে বলা হয়েছে যে আল্লাহ রব্বুল আলমিন তিনি কোরআনুল করিমে উল্লেখ করেছেন যে মুহকুন সুরা রুমের একত্রিশ নম্বর আল্লাহ আল্লাহরুল আলমিন বলছেন যে বিশুদ্ধ চিত্তে একমাত্র তাঁর অর্থাৎ আল্লাহর অভিমুখী হয়ে তাকে ভয় করো এবং তোমরা সালাত কায়েম করো এবং মুশ্রিকদের অন্তর্ভুক্ত হইও না অর্থাৎ যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তারা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যায় অতএব আপনাকে আমাকে সাবধান হতে হবে এটা একটা দলিল আর এ সম্পর্কে মাজায় আর একটা দলিল রয়েছে যে ফাইজা ফাকাত আশরাক একজন মুসলিম বান্দার শিরিকের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী বিষয় যেটা সেটা হলো নামাজ ত্যাগ করা সালাদ ত্যাগ করা সুতরাং যে ব্যক্তি এই সালাদ ত্যাগ করবে সে মুশরিক হ্যাঁ সে মুশরিকে পরিণত হয়ে যাবে হ্যাঁ ফামান তারাকাহা ফাকাদ আশরাক যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শেরিক কর আর শেরিকের কারীর অবস্থা কী এবে মাজা এক হাজার আশি নম্বর হাদিসে এটা বর্ণিত রয়েছে এবং নামাজ ত্যাগকারী একজন মুসলিম আর মধ্যে অমুসলিমের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী এ সম্পর্কে সহি মুসলিমে বিরাশি নম্বর একটা হাদি হাদিসে এসেছে নবিয়া করিম সাইসাল্লাম বলেছেন ইন বেইনার নজরুল এবেইনার শরিক এ ওয়াল কুপুরে তর্ক একজন মুসলিম ব্যক্তি শিরিক ও কুফরের মধ্যে পার্থক্য নির্বাচনকারী ব্যক্তি বিষয় হল সালাদ ত্যাগ করা অনুরূপভাবে তির্মিজিতে আরেকটা হাদিসে এসেছে যে আল্লাহুল্লা জি বেইনানা বেইনা কাফার। আমাদের ও তাদের অর্থাৎ কাফেরদের মাঝে চুক্তি হলো সালাদ বা নামাজ সুতরাং যে ব্যক্তি তা ছেড়ে দেবে সে কাফের হয়ে যাবে বা কুফরি করবে তিরমিজি দুই হাজার ছয়শ একুশ নম্বর হাদিস এবনে মাজা এক হাজার উনআশি নম্বর হাদিসে এটা বর্ণিত রয়েছে তবে এই কাফেরের প্রকার হলো দুই প্রকার একটি হলো একটি কর্মগত কাফের আরেকটি হলো বিশ্বাসগত কাফের হয়তো এরা বিশ্বাসগত কাফের নাও হতে পারে কিন্তু কর্মগত এরা কাফের অতএব আপনার আমার চেষ্টা করতে হবে যে এরকম বেনামাজি এই যারা রয়েছে তাদেরকে পরিত্যাগ করা আর যারা সালাত আদায় করে নামাজ পড়ে তাদের সঙ্গে বিবাহ বন্ধনে চুক্তি থাকে এই জন্য শিখবেন বাজ রাহেমা আল্লাহ এই দলিলগুলির ভিত্তিতে তিনি বলেছেন যে এজা তেজ ওয়াইসলি ওয়াই আল্লাহুসল্লি ফালা আক্ত গয়সে শিখবেন বাজ রাহেমহ্লা বলছেন যদি কেউ কোনো ছেলে বিবাহ করে কোনো মেয়েকে যে মেয়েটি নামাজ পড়ে না আর ছেলেটি নামাজ পড়ে অথবা ছেলেটি নামাজ পড়ে না মেয়েটি নামাজ পড়ে তাহলে ফলে আক্ত গয় এই অবস্থায় তাদের বিবাহ শুদ্ধ নয় এবং শেখ মুহাম্মদ বিন সাল আল রাহম আল্লাহ বলছেন যে আনিকাহেখ নিকাহ বা বিবাহ অটোমেটিক বাতিল হয়ে যাবে তাদের করণীয় কি যদি হ্যাঁ তারা তবা করে ফা ইনতাব আকাব আল্লাহ বলছেন তারা যদি তবা করে তাহলে ফাখল্লু সাবিল আহম হ্যাঁ তাদের রাস্তা তোমরা ছেড়ে দাও ফা ইখওয়ান ফিদ্দিন তারা তোমাদের দিনী ভাই হ্যাঁ তখন সেক্ষেত্রে তারা তবা করলে নতুন বিবাহ নতুন করে সাক্ষী রেখে অভিভাবকের সামনে নতুন মোহর দিয়ে তাকে আবার নতুন বিবাহের সঙ্গে নিতে হবে যদি তবা করে সালাত আদায় করে এটাই বলেছেন শেখ বিন বাজ রাহেমহল্লা আশা করে বুঝতে পেরেছেন হাজ আল্লাহ আলম বেসাব ওসল আল্লাহ আলা নবীন মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ شهد واولو العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم ان الدين عند الله الاسلام وما اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاء